তো বন্ধুরা, আন্টা ফিল্ম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই তো দেখলে, কালকেই বললাম বলবো না, আবার বলে ফেললাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো। আর সকাল থেকে লুসি আর চিকু যা বদমাশি করছে না, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আজকে রিম যাবে না স্কুলে, ওই জন্য টেনশন নেই, বুঝতে পারলে তো? রিমের স্কুলটা অনেকটা এগিয়ে দিয়েছে না, যার জন্য একটু সমস্যা হয় সকালবেলাটায়। আজকে যাবে না বলে নিশ্চিন্ত। তো যাই হোক, চলো সাথে থাকো আর দেখতে থাকো ওদের কাণ্ড কারখানা আর আমার সারাদিনের ডেইলি রুটিন। চলো না, বদমাশি খালি দেখো দুটোর কি করছে সকাল থেকে। হ্যারে, তোমাদের এমনি লম্প ঝম্প সারাদিনই কি করতে থাকবি নাকি? হ্যাঁ, লম্প ঝম্প কখন শেষ হবে রে? সেই বলছি, সকাল থেকে চলছেই এদের। কালকে তোমার দাদাভাই চিকেন নিয়ে এসছে, লুসি চিকেন দিয়ে খায়। তো তো ভেবো না যে এতটা আবার লুসি খাবে, ও তো ছোট বাচ্চা, ওর নাম করে আনা, বুঝতে পারলে? তো যাই হোক, আমাদের জন্যই হবে, তোমার দাদাভাইয়ের জন্য ভাবছি স্টু করে দেবো আর আমাদের জন্য একটু মশলা দিয়ে কষিয়ে খাবো, বুঝতে পারলে? তো কালকে দিয়েছিলাম সুজির উপমা মুখটা বদলের জন্য, যে বলছে খেতে ভালো লাগছে না একঘেয়েমি, আজকে আবার চাপিয়ে দিয়েছি তরকারি, ভালো লাগুক না লাগুক। তোমার ওই সমস্ত উপমার উপমার খাওয়ার থেকে বরং রুটি তরকারিটা খাওয়া অনেক ভালো, রুটি খেতে চায় না না? আর কি বলতো, মাংসটা আজকে কী করবো বলতো? পেঁপে দিয়ে গ্রেভিটা বানাবো, পেঁপে কুচি দিয়ে, আর মশলা সেরকম কিছুই দেবো না, খালি পেঁয়াজ কুচি, টমেটো আর হচ্ছে তোমার আদা রসুন বাটা, ব্যাস এই দিয়ে আজকে মাংসটাও করে দেবো পাতলা করে। এদিকে চিকু সকালে ব্রেকফাস্ট করছে, উঠেও আর খেতে পাচ্ছিস না, বল তোর শরীরের কি অবস্থা? এদিকে লুসি রানীও সকালে ব্রেকফাস্ট করছে, দুধ মুড়ি না লুসি খেয়ে নাও। দুইজন দুই দিকে দিয়েছি, একজন এইদিকে খাচ্ছে, একজন এদিকে তো শুয়েই খাচ্ছে, দুইজন দুদিকে খাচ্ছে। সকালে দিয়ে দিলাম, এবার আমরা নিজেরাও সবাই খেয়ে নেবো ধীরে ধীরে। আর কি বলতো, লুসির একটু খাওয়াতে প্রবলেম আছে, মানে প্রবলেম বলতে কি বলতো, ও সব কিছু সবসময় খেতে চায় না, ওকে দেখে শুনে দিতে হয়। মানে ওর মা যেটা বললো, ওর মা তো অ্যাকচুয়ালি খাবার দিয়ে পাঠাতো, কিন্তু যেহেতু এখন এখানে আছে বলে মানে আমাকে দেখতে হচ্ছে, তো এটা মানে দু রকম জিনিস ওকে প্রথমে দেওয়া হলো, দেখলাম সেটা খেলো না, লাস্টে দেখলাম দুধ মুড়িটা খুব ভালো করে খেলো। যাই হোক, পেট ভরা নিয়ে কথা, বুঝতে পারলে? তো বা যেটা ওদের ভালো লাগে, আর অ্যাকচুয়ালি দাঁতটা পড়েছে না, যার জন্য ওর অসুবিধা হচ্ছে। আমি আমাদের রান্নার দিকে এগোই, ওদের তো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, বুঝতে পারলে? তো যে পেঁপে কুচিটা করে রেখেছিলাম না, ওটা দিয়ে গ্রেভি বানাবো। আর আজকে মাংসটা তো হলুদ দেবো না, তোমার একটু সাদা সাদা করবো, কারি পাতা দিয়ে করবো, বুঝতে পারলে? তো চলো চাপিয়ে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে তোমার দাদাভাই স্টু হয়েছে, এদিকে লুসি রানি সবজি দিয়ে স্টু হয়েছে মাংস দিয়ে, এদিকে তোমার পাঁচমিশালি তরকারি হয়েছে টিফিনের জন্য, আর আমার যে আজকে মাংসটা যে কেমন হবে আমি সেটাই ভাবছি। তোমার দাদাভাই বলছে, কি মাংস বানিয়েছো? বলছি খেয়ে তো দেখবে অল্প, তেল ছাড়া মাংস আর কি করবো, যাই হোক ডিম বলবে উঠে। তো এই হয়েছে আমার রান্না। আজকে চিকুর সবজি চাপাইনি, কারণ না চিকুকে আজকে দই দিয়ে ভাত দেবো, ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেল, ছাদে গিয়ে দেখি কি তোমার দাদাভাই অফিস বেরোবে, কালকে রডে কাজ হবে তো, রড বাঁধো, এবার আটটা করে দাও। আর এইটা 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 করবো, কি বলতো সুকুমার দা, বেশি তো দাদা তো ছুটি পাবে না, না ওই রবিবার এখন ছুটি নেওয়াই যাবে না। ঠিক আছে, সুকুমার দা করো তাহলে। হ্যাঁ, আমি তার আছে তার আছে। আপনি বেরোচ্ছো? ইয়ে টিফিনটা নিয়ে নিও, রাখা আছে ওখানে জলের বোতলটা। কি বলতো, এবার হচ্ছে দুধের স্বর বেশি জমাতে পারেনি, কেন বলতো? ওই যে তোমার ছানা করে দিতে গিয়ে না দুধের স্বরগুলো মানে চলে যায়, আর কি বলতো, ঠান্ডা না হলে পরে দুধ তোমার স্বরটা ওঠানো যায় না, যেই কারণে অল্প একটু তোমার দুধের স্বর হয়েছে, বুঝতে পারলে? তো এটাকে তোমার দাদাভাই বলছে, মিলি এটা করে দাও করে দাও, আজকে হচ্ছে করে দেবো আবার ঘরের ঘি। কত বন্ধুরা, এতটুকু ঘি বেরোলো, কারণ
আর শর্টটা অল্পই ছিল, আর লোকেরা ভাবে এদের বাড়ির থেকে যে কি গন্ধ বেরোয়, একবার ঘিয়ের পচা গন্ধ, একবার শুটকি মাছের গন্ধ, সব বাজে গন্ধগুলো আমাদের ঘর থেকেই সবার ঘরে যায়, বুঝতে পারলে তো? দেখ এটা ঢেলে রেখে দিই, হ্যাঁ। ঝাড়ু হাতে নিয়ে চললাম, কাউকে মারতে না, ঘরের কাজ করতে। এখন 11টা বাজছে, শিলাদির মেয়ে এসে বলে গেল মা দুদিন আসবে না, আমাদের বাড়িতে কে মারা গেছে যার জন্য যাচ্ছে শিলিগুড়ি। বলো তো, এটা যদি আগে জানতাম তাহলে আমার সকালবেলা বাসি কাজগুলো যখন আমি করি তখনই আমার হয়ে যেত। এই জন্য মনে হয় কি বলতে, কাজের দিদিদেরকে না রাখাই ভালো, তার থেকে নিজেরা সকাল থেকে কাজ করে নেবো সেটা বরং ভালো। এদের জন্য অপেক্ষা করতে করতে যখন না আসে না, তখন বলতো কি বিরক্ত লাগে। একে তো ওই যে বলে না গোদের ওপর বিস্ফোরা, একে ওপরে ঠুকঠাক, তারপর নিচে এই দুই পণ্ডিত, তারপর আমার এই ঘরের কাজ, বুঝতে পারছো? চলো কাজ যখন করতে হবে শুরু করে দিই, কেননা কি বলতো যেহেতু ডগিটা থাকে না আমাদের বাড়িতে, ঝাড় ভালো করে না মোছা করলে ভালো হয় না, আমি সকালবেলা অত ভালো করে দিই না। চলো, কাজকর্ম চলছে চলছে চলছে, সিঁড়িটা ঢালাই হয়ে গেছে। কী বলতো বন্ধুরা, সকালবেলা যে মাংসটা রান্না করেছিলাম সাদা রঙের, সেটা আজকে কারোর পছন্দ হয়নি। ডিম তো ছুলোই না, ডিমের বাবা তো স্টু দিয়ে খেয়ে চলে গেছে, ডিম ওই স্টু দিয়েই খেলো মাংসটা। কী বলতো, এরা হচ্ছে হলুদ ঝোল পছন্দ করে, ডিম ডিমের বাবা। এরা সাদা মাংস দেখলেই যেন কেমন ওদের গা কিন্তু চলে যায়, বুঝতে বলো তো? একদম টিপিক্যাল বাঙালি, যাকে বলো যে ভাতটা যখন বাঁধবে হলুদ হয়ে যাবে ওটাই ওদের মজা লাগে, যে কারণে সাদা মাংস করাই আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তোমার এখন খাওয়ার তো খাওয়া হয়ে গেছে, এবার এদেরকে সব তো কারেন্ট চলে গেছে, বুঝতে পারলে তো? ফ্যানগুলোর স্পিড খুব আস্তে হয়ে গেছে, যদি ইনভার্টারে চলছে না যার জন্য আস্তে হয়ে গেছে। যাই হোক, ওদেরকে শুয়ে দিয়ে নিচে যাবো, চলো। তো কী বলো তো বন্ধুরা, জামা কাপড়গুলো এসে তুলে নিয়ে গেলাম, এই এক সমস্যা নিচে এসে তোলা। আর কী বলো তো, শিলা দিয়ে এসে তুলে নিয়ে যেত আগে, মানে যখনই যেত আর কি তখন তুলে নিয়ে যেত, শিলা দিয়ে তখন আসছে না। বরের কাজ চলছে, দাদারা সব কাজ করছে, বিশ্রাম নেই গো। কী বলতো বন্ধুরা, এখন এই ঘোল আর শরবত, মানে ঠান্ডা জাতীয় জিনিস খেতেই এখন বেশি ইচ্ছা করছে, সবার জন্যই অল্প করে করে দিলাম, পেটটা ঠান্ডা থাকবে, বুঝতে পারলে তো? যা গরমটা পড়েছে না, পেটগুলো শুদ্ধ গরম হয়ে যাচ্ছে। তো কী বলতো বন্ধুরা, আমার পাচার কারি রুটি সবজি যেগুলো আমি রেখেছি সকালে, সেগুলোকে এবার সব বার করে রেখে দিলাম, এগুলোকে এবার সব গরম করব। আমি কী বলতো, দাদাভাইকে যখন সকালবেলা রুটি করে দিচ্ছি, এখন একবারে বিকেলেরটাও করে রেখে দিই, কেননা জানি বিকেলবেলা হলে আমার আর করতে ইচ্ছে করবে না এইসব ঝুট ঝামলার জন্য, বুঝতে পারলে তো? আর বিকেলবেলা মনে হয় না রান্নাঘরে ঢুকি আর কিছু করি, ওই যে বললাম না এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাও খাওয়ার নামে তোমাকে বার করতেই হবে, তারপর যে যা খাবে খাবে, সবই ধরা ধরাই আছে, মাংস তরকারি রুটি সবই, বুঝতে পারলে তো? এ হচ্ছে ব্যাপার। তো কী বলতো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, কোনোরকমভাবে খেলাম, খেতে ইচ্ছা করছে না তাও খেলাম জোর করে, নষ্ট যাওয়ার ভয়ে। এখন হচ্ছে লুসি রানী এখন আমার কাছে এখানে বসে বসে আদর খাচ্ছে আদর খাচ্ছে আদর খাচ্ছে, এখন ঘুমাবেও গুনগুনাই করে দাও। যাই হোক বন্ধুরা, তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর কী বলতো, মাকে অনেক কষ্ট করে আজকে বলেছি তুমি টিভিটাকে বন্ধ করো, কারণ এই টিভি চলে না ঘর মাথা সব কিছু পাগল পাগল লাগে, আর বেশি গরম হয়ে যায় ঘরটা, বুঝতে পারলে তো? যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, বলো আমার ঘুমের টাইম হয়ে গেছে, চিকু দাদা ঘুমিয়ে গেছে, এবার আমি ঘুমাবো।